ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। দেশটির নৌবাহিনীর রণতরী ও টহল বিমান অভিযান চালিয়ে বাংলাদেশের পতাকাবাহী এই জাহাজটি উদ্ধার করেছে বলে ভারতের প্রথম সারির প্রায় সবগুলো মিডিয়াতেই নিউজ প্রচার করা হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, দ্য নিউ ইন্ডিয়া এক্সপ্রেস, ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশিয়া নিউজ সার্ভিস, ফার্স্ট পোস্ট সহ বেশ কিছু সংবাদ মাধ্যম ছিনতাইকৃত বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। আর সেই তথ্যে কোনো প্রকার ভেরিফাই না করেই বাংলাদেশেরও অনেক তথাকথিত প্রথম সারির মিডিয়ায় গদগদ হয়ে নিউজ প্রকাশ করেছে। আর তার কয়েক ঘন্টা পরে সবগুলো মিডিয়া নিজেদের শিরোনামও পরিবর্তন করে ফেলেছে। ঘটনা আসলে কি? ভারতের নৌবাহিনী কি সত্যি বাংলাদেশের জিম্মি হওয়া জাহাজটিকে উদ্ধার করেছে, অথবা কেনই বা ভারতীয় মিডিয়া এরকম গুজব প্রচার করলো? মূল ঘটনা হলো, ভারতের নৌবাহিনী সোমালীয় জলদস্যুদের কবল থেকে একটি জাহাজ ঠিকই উদ্ধার করেছে, তবে সেটি বাংলাদেশের আবদুল্লাহ না, সেটি ইউরোপীয় দেশ মাল্টার জাহাজ রুয়েন। ভারতের নৌবাহিনী আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, 40 ঘন্টার অপারেশনে জলদস্যুদের কবল থেকে মাল্টার জাহাজ এমভি রুয়েনকে উদ্ধার করেছে ভারত। যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা শনিবার জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা ওই জাহাজটির 35 জলদস্যুকে কোণঠাসা করে ফেলতে সক্ষম হয়েছে, ফলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। একই সঙ্গে ওই জাহাজ থেকে কমপক্ষে 17 জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার ওই জাহাজটির উপর দিয়ে চক্কর দেওয়ার সময় জলদস্যুদের একজনকে হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি ছুটতেও দেখা যায়। এছাড়া এই রুয়েনকে ব্যবহার করে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ আবদুল্লাহকে অপহরণ করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। আর মাল্টার পতাকাবাহী জাহাজ এই রুয়েনকে উদ্ধারের খবরই ভারতীয় মিডিয়া বাংলাদেশের জাহাজ আবদুল্লাহর সঙ্গে মিলিয়ে ফেলেছে। অপপ্রচার বন্ধ করে প্রকৃত ঘটনায় তুলে ধরতে হবে সবাইকে, হোক তা সে বাংলাদেশের মিডিয়া কিংবা ভারতীয় মিডিয়া। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।